ব্রাজিলিয়ান ফুটবলাররা সাধারণত ভীষণ ফুর্তিবাজ ও হৈহুল্লোড় প্রিয় হয়ে থাকেন। তাদের নামের সাথে সবসময়ই কোনো না কোনো বিতর্ক লেগেই থাকে। তবে একেবারেই ব্যতিক্রম যে কেউ নেই এমন কিন্তু নয়। এমনই একজন ব্যতিক্রমী ব্রাজিলিয়ান ফুটবলার হচ্ছেন রবার্তো ফিরমিনো। বিশ্বখ্যাত ফুটবলার হয়েও তিনি তার নম্র হাসি ও শান্ত জীবনযাপনের জন্য সুপরিচিত। আজকে আমরা শুনব রবার্তো ফিরমিনোর গল্প। দোসরা অক্টোবর ১৯৯১, ব্রাজিলের ট্রপিচে দ্য বারাত নামের এক দারিদ্র পীড়িত অঞ্চলে জন্ম নিল এক শিশু। বাবা মা তার নাম রাখলেন রবার্তো ফিরমিনো। ফিরমিনোর বাবা মা ছিলেন ভীষণ দরিদ্র, তবে আর সব ব্রাজিলিয়ানদের মতোই তিনিও ছোটবেলা থেকেই ফুটবল ভীষণ ভালোবাসতেন। কিন্তু অন্যান্য ছেলেদের মতো যখন তখন ফুটবল খেলতে যাওয়া ছিল তার পক্ষে অত্যন্ত কঠিন। দুষ্ট ছেলেমেয়েদের সাথে মিশে যেন ছেলে বকে না যায় সেজন্য ফিরমিনোর বাবা মা তাকে একরকম ঘরবন্দি করেই রাখতেন। কিন্তু একজন ব্রাজিলিয়ানের ফুটবল প্রেম কি আর আটকানো যায়? খেলার সময় হলেই বন্ধুরা বাসায় ঢিল মারত আর ফিরমিনো দেয়াল টপকে বাহিরে আসতেন। এমন করতে গিয়ে একবার পা কেটে রক্তাক্ত হয়ে গিয়েছিল। সেই দাগ এখনো আছে এই লিভারপুল ফরওয়ার্ডের হাঁটুতে। তবে এত কিছুর মধ্যেও বড় ফুটবলার হওয়ার স্বপ্নটা কখনোই বিসর্জন দেননি রবার্তো ফিরমিনো। স্বপ্ন দেখতেন কোনো একদিন দরিদ্র আর অপরাধপ্রবণ এলাকা থেকে পুরো পরিবারকে বের করে নিয়ে আসবেন। তাই ফুটবল খেলাটা তার কাছে কেবলই শৈশবের শখ ছিল না। টিভিতে রোনালদো রিভালদোদের দেখতেন আর চেষ্টা করতেন তাদের মতো ড্রিবলিং করার। বিশেষ করে খেলার মাঠে সব বন্ধুদের ড্রিবল করে বল কাটিয়ে গোল করতে ভীষণ ভালোবাসতেন। এভাবেই মাঠে ঘাটে রাস্তায় ফুটবল খেলতে খেলতে একদিন স্থানীয় এক কোচের নজরে পড়ে গেলেন। তিনি ফিরমিনোকে উন্নত মানের ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করে দিলেন। কিন্তু বাবা মা চেয়েছিলেন খেলাধুলা নয়, ছেলে ভালোভাবে লেখাপড়া করুক। কিন্তু কিছুতেই ফিরমিনোকে আটকানো গেল না। বাসা থেকে পালিয়ে নিয়মিত প্রশিক্ষণ নিতে হাজির হতেন। মজার ব্যাপার হচ্ছে, বাড়ি থেকে পালানোর জন্য গোপনে মোয়ের ব্যবস্থাও করে দিয়েছিলেন তার সেই কোচ। একসময় গুয়েল হার্মের নামের এক নিচু সারির দলে খেলার জন্য যাচাই বাছাই পর্বে ডাক পেলেন রবার্তো ফিরমিনো। ততদিনে ছেলের প্রতিভার কথা জেনে গেছেন বাবা মাও। তাই সেদিন ট্রায়ালে ফিরমিনোর সাথে তার মাও এসেছিলেন। মাত্র কয়েক মিনিট দেখেই ফিরমিনোকে পছন্দ করে ফেলেন গুয়েলহার্মে ক্লাবের যুব দলের কোচ। এই ক্লাবের শুরু রবার্তো ফিরমিনোর নতুন জীবন। সেখানে কিছুদিন প্রশিক্ষণ নেওয়ার পর ফিগেরেন্সি অনূর্ধ্ব ১৭ দলের ট্রায়ালে ডাক পান এবং মাত্র ৩০ মিনিটেই দলটির জন্য নির্বাচিত হয়ে যান। ২০০৯ সালে ফিগেরেন্সির প্রথম একাদশের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হল এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের। সে সময় ফিগেরেন্সির হয়ে ব্রাজিলের সিরিবিতে খেললেও এক মৌসুম পরেই ক্লাবটি প্রথম বিভাগে উঠে আসে। নিজ ক্লাবের সাফল্যের পেছনে রবার্তো ফিরমিনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার এই দুর্দান্ত পারফরমেন্স ইউরোপীয় ক্লাবগুলোর নজর এড়িয়ে যায়নি। ২০১০ ডিসেম্বরে জার্মান ক্লাব হফেনহেইমে ৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেন সদ্য ১৮ পেরোনো তরুণ ফিরমিনো। কিন্তু বরফে ঢাকা শীতল আবহাওয়ার এই শহরের শুরুর দিনগুলোতে বেশ ভুগেছিলেন এই ফরওয়ার্ড। ব্রাজিলের রৌদ্রোজ্জ্বল পরিবেশ থেকে এমন ঠান্ডা জায়গায় এসে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। কিন্তু ধৈর্য আর কঠোর পরিশ্রমের ফলে অল্প দিনেই জার্মানির বৈরী আবহাওয়ার সাথে মানিয়ে নেন। ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের মে পর্যন্ত হফেনহেইমেই ছিলেন রবার্তো ফিরমিনো। এ সময় তিনি ১৪০ ম্যাচ খেলে ৩৮টি গোলও করেন। এই ক্লাবে তার সেরা সময় আসে ২০১৩-১৪ মৌসুমে। সে বছর তিনি ১৬ গোল করে বুন্দেসলিগায় চতুর্থ সেরা গোলদাতা হন।
এমন পারফরমেন্সের পর 2015 সালের দলবদলের গ্রীষ্মকালীন উইন্ডোতে 29 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইংলিশ ক্লাব লিভারপুল তাকে কিনে নেয়। লিভারপুলে প্রতিভাবান জার্মান কোচ ইয়র্গেন ক্লপের অধীনে রবার্তো ফিরমিনো হয়ে ওঠেন বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড। জিতে নেন ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা। শুধু তাই নয়, 30 বছর পর প্রিমিয়ার লীগ শিরোপাও এনে দেন অলরেডসদের। তবে লিভারপুলে আসার আগেই জাতীয় দলের হয়ে রবার্তো ফিরমিনোর অভিষেক হয়। 2014 সালের 12ই নভেম্বর তুরস্কের বিপক্ষে প্রদর্শনী ম্যাচে ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনি মাঠে নামেন। হলুদ নীল জার্সি গায়ে দ্বিতীয় ম্যাচেই তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করেন। অপার সম্ভাবনা নিয়ে এলেও জাতীয় দলে নিজের জায়গাটা নিশ্চিত করতে পারছিলেন না ফিরমিনো। মাঠের ভেতরে এবং বাহিরের নানা কারণে প্রায় প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন এই তরুণ তারকা। 2018 সালের রাশিয়া বিশ্বকাপে খেললেও ফিরমিনো 2022 বিশ্বকাপে সেলেসাওদের হয়ে খেলার জন্য ডাক পাননি। অথচ 2019 সালের কোপা আমেরিকা ট্রফি জয়ী ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সেলেসাওদের হয়ে এ পর্যন্ত খেলে যাওয়া 55 ম্যাচে 17 গোল করেছেন এই তারকা। বয়স 32 হয়ে গেলেও এখনও স্বপ্ন দেখেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের। শৈশবের প্রায় সব স্বপ্নই পূরণ করেছেন রবার্তো ফিরমিনো। বড় ফুটবলার হয়েছেন, বাবা মাকে দরিদ্রতা থেকে মুক্তি দিয়েছেন, কিন্তু সবসময়ই থেকেছেন নম্র এবং বিনয়ী। তাই তো লিভারপুল থেকে ব্রাজিল, সব জায়গায় ফুটবল ভক্তদের অফুরন্ত ভালোবাসা পেয়েছেন রবার্তো ফিরমিনো। ফুটবলের এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।